ময়লার ভাগ আর কিংবা পতিত জমি পছন্দ হলে তার পেশি শক্তি আর দলীয় প্রভাব খাটিয়ে দখলে নিতেন, এমন অভিযোগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে। নবম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আজমের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এ সংসদ সদস্যের সম্পদ 15 বছরে বেড়েছে 122 গুণ। মির্জা আজমের বিরুদ্ধে নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা শাখা। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দুদক। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের প্রতিবেদনে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। 1991 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জামালপুর তিন আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আজম। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। বিনোদন ক্লাব, গ্রাম দখল করে বেসরকারি বিশ্ববিদ্যালয় কি নেই তার। জামালপুরে 26% জমি দখল করে স্ত্রী নামে করেছেন রিসোর্ট। শেখ ফজিলাতুন্নেসা মুজিব নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় করেছেন 150 শতাধিক পরিবারের জমি দখল করে। এছাড়া ঝিনাই ব্রিজ সংলগ্ন খাস জমি দখল করে ছাই তৈরির কারখানা নির্মাণ করার অভিযোগও আছে মির্জা আজমের বিরুদ্ধে। তিনি বেশিরভাগ সময় ঢাকায় থাকলেও জামালপুরে তার ব্যাপক প্রভাব ছিল। ভিন্ন মতের কাউকে তিনি স্থান দিতেন না, তার পছন্দের লোকের বাইরে জামালপুরে টেন্ডার প্রকল্প কেউ পেতেন না। দুদক সূত্রে জানা যায়, 1996 সালে এমপি থাকাকালে ঢাকার নিকুঞ্জ 2 আবাসিক এলাকায় 5 কাঠার প্লট বরাদ্দ পান। 2008 সালে এমপি হওয়ার পর প্রভাব খাটিয়ে প্লটটি পরিবর্তন করে বারিধারায় বরাদ্দ নিয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন তিনি। এছাড়া তিনি আলোচিত তমা কনস্ট্রাকশন লিমিটেডের অন্যতম শেয়ারহোল্ডার, কক্সবাজারের 5 তারকা শ্রীগাল হোটেলের অন্যতম অংশীদারও মির্জা আজম। জামালপুর শহরের বকুলতলা মোড়ে 8% জমির উপর মির্জা আজমের বিলাসবহুল বাড়ি, মেডিকেল রোডে 3 তলা দুটি বাড়ি, মাদারগঞ্জ উপজেলা পৌর শহরের বালিজুরি বাজারে 2টি মার্কেট রয়েছে, মেলান্দহ উপজেলায় রয়েছে অসংখ্য জমি, নেত্রকোনার শ্বশুরবাড়িতে স্ত্রী নামে বিপুল সম্পদ, আবু সালে গ্যান্দার নামে দেশে বিদেশে বিভিন্ন খাতে বিপুল সম্পদ ও বিনিয়োগ রয়েছে মির্জা আজমের। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মির্জা আজম ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।